যাই হোক, সীমন্ত দার ছোট ছেলে স্নেহের ভাই তপনকে আজকে সকালবেলা রাজি করেছি, গতকাল শো শেষ করে এসে তপনকে বললাম দেখ ভাই দুটো ঘন্টার জন্য ছুটিতে বাড়িতে যাব, তোর বৌদির সঙ্গে দেখা করে আবার চলে আসব। বলে ঠিক আছে, টাইমে কিন্তু চলে আসবে। আমি ঠিক আছে এই বলে সকালবেলা বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে বউকে বললাম দেখো আজকেরও দূরে শো, একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দাও, খাওয়া দাওয়া করে আমি বিকেলবেলা বেরিয়ে যাব। রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, বিকেলবেলা আজকের বাড়ি থেকে বেরোবো। মোর বউ কি বলে দেখো যদি না কিছু মনে করো একটা কথা বলবো। কি বলে? তুমি তো প্রত্যেক দিন রাত জাগো, বিভিন্ন জায়গায় যাও, মানুষকে হাসাও, নিজে আনন্দ করো, আমার কি একটা সগ আহ্লাদ বলতে কিছু নাই? মানে সগ আহ্লাদ কি? যা মাল করি কামাচ্ছি সব তো তোমার ফোন পেতে পাঠিয়ে দিচ্ছি, তোমার আবার সগ আহ্লাদ কি? বলে না সেটা বলিনি, আমার না সংসারে দুটো জিনিস খুব প্রয়োজন। আমি বললাম কি কি? মাধ্যমিক উচ্চ মাধ্যমিক? বলে না না। তাহলে? বলে সংসারে দুটো জিনিস দরকার, একটা ভালো জুতো আর একটা ভালো শাড়ি। বউ বলেছে দিতে হবে, নাহলে বুঝতেই পারছেন প্রত্যেকটা সংসারে যা অবস্থা হয়। বউকে বললাম আমি যখন বিকেলবেলা অনুষ্ঠানে বেরোবো আমার সঙ্গে মার্কেটে যাবে, তোমাকে জুতো শাড়ি কিনে টোটোই করে বাড়ি পাঠিয়ে দিয়ে তারপরে আমি অনুষ্ঠানে যাব। এই বলে আজকে বিকেলবেলা বউকে নিয়ে এসেছি মার্কেটে, টোটো থেকে নেমে বউকে একটু আদর দিয়ে বললাম সোনা প্রথমে কোন দোকানে যাবে গো, জুতোর দোকানে না শাড়ির দোকানে? ও মা, মার বউ কি বলে? আমি প্রথমে জুতোর দোকানে যাও। দাঁড়াও, লাফানোর দরকার নেই, ড্যান্স করার প্রয়োজন নাই। এই বলে বউকে নিয়ে প্রথমে গেলাম জুতোর দোকানে। দোকানে ঢুকবো হঠাৎ দেখি দোকানের সামনে পরিষ্কার ভাবে বড় বড় অক্ষরে লেখা জুতো খুলে ভেতরে প্রবেশ করুন। দোকানদারের সিস্টেম মানতে হবে। স্বামী স্ত্রী জুতো খুললাম বাইরে, ভেতরে ঢুকলাম, জুতো দেখলাম, পছন্দ করলাম, টাকা দিলাম, জুতো কিনলাম, বাইরে আসলাম। বাইরে এসে বউকে বলছি সোনা তোমার তো জুতো শাড়ি দরকার, জুতো হয়ে গেছে, এবার চলো একটা ভালো শাড়ির দোকানে শাড়ি কিনে দিই, শাড়ি কিনে তারপরে আমি অনুষ্ঠানে যাব। ও মা, মার বউ কি বলে? আমি লোভনি। কি ব্যাপার হলো? মাথা খারাপই ব্যাপার। তোমার তো দুটো জিনিস দরকার, শাড়ি আর জুতো, জুতো হয়ে গেছে, এবার চলো শাড়ির দোকানে শাড়ি কিনে দিই। মার বউ কি বলে? আমি লোভনি। আরে কেন বলবে তো? মার বউ বলে জুতোর দোকানে যদি লেখা থাকে জুতো খুলে প্রবেশ করুন, শাড়ির দোকানে কি লেখা থাকবে? আমি লোভনি, আমি লোভনি। দেখুন একটা কথা বলি, আমি কিন্তু আজকের অনুষ্ঠানে আপনাকে ছাড়ছি না, আপনার মতো না একটা ঠাকুমা আমাদের পাড়ায় আছে, বুড়িজির ঘরে তাগড়া তাগড়া বৌমারাও আছে, হাড্ডা গাড্ডা। বুড়িজির একটাই কি অভ্যাস, আমাদের পাড়ায় যাদের যাদের পুকুর আছে, পুকুরের পাড়ে পাড়ে যাদের শুষ্নি শাক বলুন আরও ইত্যাদি ইত্যাদি ফুটে আছে, বুড়িজি প্রত্যেক দিন ঠাকা নিয়ে চলে যায় শাক তুলতে। আজকে দুপুরবেলা আমি গেছি আমাদের পুকুরে স্নান করতে, হঠাৎ দেখি ও মা সে ঠাকুমা শুষ্নি শাক তুলছে, শাক তুলতে তুলতে মাল সাঁতার জানেনি পুকুরে পড়েছে। পুকুরে পড়িয়া কীরকম হয় দেখো, আলে বাবা লি ও বাবা গো কে আছু বাঁচারি, ও বাবা লি ও বাবা বাঁচারি, ও বাবা গো। আমি দেখতে পেয়ে বললাম কেন গো বুড়া বয়সে ভীমরতি, হাত দাও হাত দাও, উঠো আস্তে, হাত দাও হাত দাও, চালের অবস্থা হেইয়া, চিনির অবস্থা হেইয়া, এত বড় 407 লরির বডিকে টোটো গাড়ির ড্রাইভার তুলতিছে। এই বলে ঠাকুমাকে তুললাম, সে বুড়িজি উঠে মোর মাথায় হাতটা রেখে কি বলে শুনো, যে ভাববে তুই আমাকে তুললু বাবা, ভগবানের কাছে প্রার্থনা করি উপরবেলা যেন তোকে তাড়াতাড়ি উপরে তুলিয়া লয়। যদি ভালো লাগে চাইবো আমার ঠাকুমার জন্য রাধে তালি হোক। থ্যাংক ইউ।